মন্ত্রী সুস্মিতা দেব, ওনাকে আপনাদের মাধ্যমেও আমি ওনাদেরকে চ্যালেঞ্জ জানাই, যদি ওনার ক্ষমতা থাকে, ওনার যদি নিজের পাওয়ার তলে মাটি থাকে, ওনার যে নিজের বুথ সেন্টার নিত্যময়ী স্কুলের 2 নম্বর কোটা, সেখানে যদি উনি কংগ্রেসকে যদি ইয়ে দিতে পারেন, টেক্কা দিতে পারেন, তাহলে আমি নেত্রী হিসাবে ওনাকে মালা পড়াবো। কাছাড় কংগ্রেসের শক্তি প্রদর্শন উধারবন্দে। বিশাল বাইক র্যালি করে উধারবন্দের শক্তি প্রদর্শন করলেন সূর্যকান্ত সরকার। সোমবার বিকেল 3টায় র্যালিটি শালগঙ্গা থেকে শুরু হয়ে সন্ধ্যায় রংপুরে গিয়ে শেষ হয়। র্যালিতে প্রায় 300 বাইক এবং গাড়ি নিয়ে কংগ্রেস কর্মী সমর্থকরা উপস্থিত হয়ে কংগ্রেস জিন্দাবাদ, সূর্যকান্ত সরকার জিন্দাবাদ ধ্বনি দিয়ে আকাশ বাতাস মুখরিত করে তোলেন। র্যালিতে প্রার্থী সূর্যকান্ত সরকারের সঙ্গে উপস্থিত ছিলেন জেলা সভাপতি অভিজিৎ পাল, সহসভাপতি দিব্যজ্যোতি বড়ুয়া, উধারবন্দ মণ্ডল কংগ্রেস সভাপতি পুলক রায় সহ কংগ্রেস কর্মীরা। আজকে নির্বাচনের প্রচার অভিযান আর 2 দিন বাকি, তাই ইতিমধ্যে আমরা শালগঙ্গা থেকে আজকে উধারবন্দ বিধানসভাতে আমরা বিশাল র্যালির মাধ্যমে আমাদের প্রার্থী সূর্যকান্ত সরকার সবার কাছে আশীর্বাদ চাইবেন। আমরা ইতিমধ্যে এখন এই আপনারা দেখবেন, এখানে আমাদের র্যালি শুরু হবে এবং এই র্যালিতে সূর্যকান্ত সরকার ওনার জন্য উনি জনগণের আশীর্বাদ চাইবেন, উধারবন্দবাসীর আশীর্বাদ চাইবেন। বিগত দিনে যেভাবে উধারবন্দবাসী কংগ্রেস দলকে আশীর্বাদ দিয়ে এসছেন, আগামী দিনও সেইভাবে আমাদের একটা সত্য বাস্তব সম্পন্ন মানুষ তিনি আজকে আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেসের লোকসভার প্রার্থী সূর্যকান্ত সরকার মহাশয়। তিনি প্রত্যেকের যেভাবে আমরা সমগ্র কাছাড় জেলাতে শিলচর লোকসভা অন্তর্গত প্রত্যেক ভোটারদের যেভাবে আমরা এবার সহযোগিতা আশীর্বাদ পাচ্ছি এবং উধারবন্দবাসী যেভাবে সহযোগিতা করছেন, তাই সবার কাছে উনি ওনার সহযোগিতা কামনা করে এই পদযাত্রায় সামিল হবেন। বিজেপি প্রার্থী পরিবর্তন 3 লক্ষ ভোটে জয়ী হবেন বলে বিজেপি দাবি করছে, তো আপনি বলেন শুনেন। বিজেপি ওনারা যে প্রার্থী পরিমল শুক্লবৈদ্য মহাশয়, উনি একজন ক্যাবিনেট মন্ত্রী, তারপরও ওনার যে একজন ব্যর্থ মন্ত্রী হিসাবে আজ সমগ্র কাছাড় জেলা তথা বরাকপুত্রের মানুষ জানেন, যে কারণে ওনাকে প্রার্থী করার পর মুখ্যমন্ত্রী নিজে ভয় পেয়ে গেছেন। যে অবস্থা বিজেপি দলের বা ওনাদের প্রার্থীর, মানুষ ওনাদেরকে ভোট দেবেন না, তাই মুখ্যমন্ত্রী একটা লোকসভা আসনে উনি 4 দিন এসছেন এবং রাত্রে এই কাছাড় জেলাতে জীবনযাপন করেছেন। বিভিন্ন মানুষের সাথে কীভাবে বোঝাপড়া করা যায়, কীভাবে মানুষকে মানে ভুল প্রলোভন দিয়ে, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে কীভাবে মানুষকে আকর্ষিত করা যায়, সেই চেষ্টা উনি মুখ্যমন্ত্রী 4 বার এসে শিলচরে করেছেন। তারপর কোনো লাভ হবে না, তারপর ওনারা গৃহমন্ত্রী অমিত শাহকে দিয়ে কালকে ওনারা ভোট ভিক্ষা করেছেন, কিন্তু জনগণ এবার ওনাদের মিথ্যা প্রতিশ্রুতির পাশে নেই। আমাদের সূর্যকান্ত সরকার শুধু এখন 26 তারিখে সবাই যেভাবে আমাদেরকে সহযোগিতা করছেন, শুধু খালি ভোট দানের অপেক্ষা। এবং আপনারা দেখবেন 4 জুন যখন ফলাফল বের হবে, আমাদের প্রার্থী প্রায় 1.5 লক্ষ ভোটের ব্যবধানে জয়ী হবে। আপনাদের কোনো তারকা প্রচারক নিয়ে কেন তারকা প্রচারক? দেখেন, কংগ্রেস পার্টি অনেক শক্তিশালী, মানুষ কংগ্রেসের পাশে আছে, জনগণ কংগ্রেসের পাশে আছেন, সেই জন্য কংগ্রেস পার্টির সাথে কাছাড় জেলার জনগণ আছেন, কাছাড় জেলার সম্মানীয় ভোটাররা আছেন। তাই তারকা প্রচারক যে জায়গাতে জায়গাতে দুর্বল, সেই জায়গাতে তারকা প্রচারকরা গিয়ে জোট দেন। কিন্তু আমাদের এখানে পার্টি অনেক শক্তিশালী, পার্টি অনেক ভদ্র, স্বচ্ছ ভাবমূর্তি থাকা সম্পন্ন মানুষ এবং মানুষ বের হয়ে আসছেন ঘর থেকে। এবার আমাদের শক্তি হচ্ছে আমার জনবল, ওনাদের জনবল আমাদের জনবল, আমাদের সেই জনবলের সাথে ওনারা ধনবল দিতে পারবেন না। দেখুন, আমি তো অ্যাস্ট্রোলজার না, কিন্তু বর্তমানে আসামের যে অবস্থা, মুখ্যমন্ত্রী নিজেই উল্টাপাল্টা বকাবকি শুরু করে দিয়েছেন, ওনারা ভয় পেয়ে গেছেন। যে ওনারা যেভাবে নির্বাচনের প্রাককালে ওনারা বলেছিলেন যে 13টা আসন পাবেন, 12টা আসন পাবেন, এখন ওনারা বলতে পারছেন না। প্রথম দফায় যে নির্বাচন হয়েছে, প্রত্যেকটা আসনে কংগ্রেস জয়যুক্ত হওয়ার প্রবল সম্ভাবনা আছে এবং মানে 2টি আসন তো প্রায় নিশ্চিন্ত অবস্থায়, বিভিন্ন সার্ভেতে বোঝা গেছে যে 2টি আসন জয়ী হবে এবং বাকিগুলো জয়ীর পথে। আপনারা দেখবেন যে 14টা আসনের মধ্যে কংগ্রেস দল ভালো ফলাফল হবে। মানুষ 10 বছরে ওনাদের এত জুমলা কথা শুনেছেন, এত ওনারা মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন, এখন বিজেপি দলে ওনাদের সত্য কথা বললে মানুষ মিথ্যা হিসাবে ধরে নেয়। ডিপুটের সমস্যাটা হচ্ছে এটা,
মানে আইনের সমস্যা, সেটা কোর্টের ব্যাপার। মুখ্যমন্ত্রী কীভাবে কোর্টের ব্যাপারটাকে উনি হস্তক্ষেপ করে শেষ করে দেবেন? ওনার যদি শেষ করার ছিল তো 5 বছর ওনারা ক্ষমতায় ছিলেন, তারপর আবার উনি মুখ্যমন্ত্রী হিসেবে আরও 3 বছর, 8 বছর ওনারা রাজ্য ক্ষমতায় আছেন, এতদিন ধরে কেন ডিপুটার সমস্যা সমাধান করা হলো না? এতদিন কেন এত মানুষের প্রাণ গেল এই ডিপুটার সমস্যা নিয়ে? অনেক মানুষ সুসাইড করেছেন ডিপুটার সমস্যা নিয়ে, আজকে কেন ওনারা শেষ করলেন? এখন নির্বাচনের সময় এসে ওনারা আবার মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন মানুষকে, মানুষ বুঝে নিয়েছে। দেখো, তৃণমূল কংগ্রেস সম্বন্ধে আমার কোনো মানে কথা বলার কিছু নেই, কারণ তৃণমূল কংগ্রেস আমরা দেখি যে টোটাল শিলচর সমষ্টিতে 6 জন প্রার্থী দাঁড়িয়েছে, 6 জন সরি ভুল হয়েছে 8 জন প্রার্থী দাঁড়িয়েছে, 8 জন প্রার্থীর মধ্যে মানে 2 জন হচ্ছে ভারতীয় মানে জাতীয় রাজনৈতিক দলের প্রার্থী, আর বাকি 6 জন হয়েছে নির্দল প্রার্থী। তো এই নির্দল প্রার্থীদের সম্বন্ধে আমার আলোচনা সমালোচনা করা কিছু নেই, একটা কথা খালি বলবো, তৃণমূলের যিনি নেত্রী সুস্মিতা দেব, ওনাকে আপনাদের মাধ্যমেও আমি ওনাদেরকে চ্যালেঞ্জ জানাই, যদি ওনার ক্ষমতা থাকে, ওনার যদি নিজের পাওয়ার তলে মাটি থাকে, ওনার যে নিজের বুথ সেন্টার নিত্যময় স্কুলের 2 নম্বর কোটা, সেখানে যদি উনি কংগ্রেসকে যদি ইয়ে দিতে পারেন, টেক্কা দিতে পারেন, তাহলে আমি নেত্রী হিসাবে ওনাকে মালা পড়াবো।